আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভারতের মুম্বাইয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান। সেখানে তিনি তার নতুন সিনেমা বরবাদের শুটিং করছেন। শুটিং এর মাঝে হঠাৎ ঘটে গেল একটি দুর্ঘটনা, সেখানে আহত হয়েছেন তিনি। শুটিং ফ্লোরে একটি দরজা খোলার সময় হঠাৎ দরজার আঘাত লাগে তার কপালের উপর, যা চোখের ঠিক ওপরে। পরিচালক মেহেদী হাসান জানান, সাকিবকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানোর পর চিকিৎসকরা আশ্বস্ত করেন যে আঘাত গুরুতর নয়, তাকে ব্যথানাশক ঔষধ দেওয়া হয়েছে এবং শুটিং কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয়েছে। ইলোরা স্টুডিওতে চলছিল বরবাদের শুটিং, যেখানে এই দুর্ঘটনাটি ঘটে। পরিচালক জানান, সাকিবের দরজা খুলে বের হওয়ার একটি দৃশ্যে শুটিং হচ্ছিল। যথাযথ প্রস্তুতি নিয়েই দৃশ্যটি ধারণ করা হচ্ছিল, কিন্তু দরজা খোলার সময় হঠাৎ করে দরজার সঙ্গে আঘাত লাগে তার কপালে। আঘাতের সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে ফেলা হয় এবং সাকিবকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করানোর পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে ভয়ের কিছু নেই এবং প্রয়োজনীয় ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। চিকিৎসা নিয়ে ফেরার পর সাকিব খান তার কাজের প্রতি যে পেশাদারিত্ব দেখিয়েছেন তা দেখে মুগ্ধ হয়েছেন শুটিং ইউনিটে সবাই। মেহেদী হাসান জানান, চিকিৎসা শেষে সবাই যখন ভাবছিল ওই দিনই শুটিং বন্ধ রাখা হবে, তখন সাকিব নিজেই শুটিং চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন। সন্ধ্যার পর আবার শুটিং শুরু হয় এবং সেই রাতের 12টা পর্যন্ত কাজ চলে। পরদিনও পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শুটিং চলে। গত 22 অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব খান। বরবাদ ছবির প্রথম লটের শুটিং শুরু হয় 24 অক্টোবর থেকে, যা 10 নভেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও পরবর্তীতে 16 নভেম্বর পর্যন্ত শুটিং চলবে বলে জানান পরিচালক। এই শুটিং শেষে ডিসেম্বর মাস থেকে শুরু হবে ছবিটির দ্বিতীয় এবং শেষ লটের শুটিং। বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান, যিনি একাধিক নাটক নির্মাণে সফল হয়েছেন, এবারই প্রথমবারের মতো তিনি সিনেমায় পরিচালনা করছেন। তিনি সাকিব খান ও ইদিকা পালকে নিয়ে এই সিনেমাটি বানাচ্ছেন। বরবাদ ছবিটি অ্যাকশন ও রোমান্টিক ধারার এবং আগামী বছরে ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা হয়েছে। এদিকে 15 নভেম্বর সাকিব খানের আরও একটি সিনেমা দরদ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাটি একসঙ্গে 20টি দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। দরদ সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।